بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. مهان الله سمست بشمسا جل الله فاك رب العالمين أمدرك سيشتي قرشن এবং আমাদেরকে যেমন ইবাদত বন্দীর আদেশ দান করেছেন তেমনি আল্লাহর সৃষ্টিদের সাথে আল্লাহর মখলুকদের সাথে সদ্ব্যবহারের আদেশ প্রদান করেছেন। দরুদ সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দিন ইসলাম আল্লাহর মনোনীত দিন, যে দিন আল্লাহ পাক সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য মনোনীত করেছেন এবং প্রত্যেক মানুষের জন্য আল্লাহ পাক দিন ইসলাম কবুল করা ফরজ করেছেন। সে দিন ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে সেই দিন অন্য অন্য ধর্মের মতো নয়। অন্য অন্য ধর্মে সামান্য কয়েকটি কাজের নাম হচ্ছে তাদের ধর্ম,
যারা মন্দিরে যায় তাদের মন্দিরের কিছু উপাসনার নাম হচ্ছে ধর্মকর্ম, যারা গির্জা যায় তাদের ধর্ম তাদের গির্জার সাথে সীমিত, বাকি মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে তাদের দিনে এমন কোনো উল্লেখযোগ্য দিক নির্দেশনা নেই। পক্ষান্তরে দিনে ইসলাম যেমন আল্লাহ পাকের এবাদত বন্দেগীর নাম, তেমনি আল্লাহর বান্দাদের সাথে মুআমালাত সদাচরণের নাম। অতক্ষণ কোনো মানুষ মুমিন মুসলিম হতে পারবে না যতক্ষণ তার এবাদত সুন্দর হওয়ার সাথে সাথে তার মুআমালাত তার আচার আচরণ তার ব্যবহার চরিত্র সুন্দর না হবে। দিন ইসলাম হচ্ছে এই দুটি বিষয়ের নাম, এবাদত এবং মুআমালাত। মোবাইলগুলি বন্ধ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের সাথে সদাচরণ করতে বলেছেন, তবে আল্লাহ পাকের হকের পরে যাদের সাথে সদ্ব্যবহার করতে বলা হয়েছে, সদাচরণ করতে বলা হয়েছে, ভালো আচরণ করতে বলা হয়েছে, তারা হচ্ছেন মাতা পিতা। আজকে দীর্ঘদিন পরে মাতা পিতা সম্পর্কে আপনাদের সামনে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করতে চাই। দীর্ঘদিন আগে এই সম্পর্কে একটি আলোচনা করেছিলাম, যদিও মাঝে মাঝে আনুষঙ্গিক আলোচনা চলে আসছে কিন্তু বিস্তারিত এরকম আলোচনা দীর্ঘদিন থেকে হয়নি। আর আজকালকার জামানায় অধিকাংশ মানুষ যেমন ইবাদত বন্দেগী থেকে দূরে সরে গেছে, নামাজ থেকে দূরে সরে গেছে, তেমনি মাতা পিতার সাথে সদ্ব্যবহার থেকে দূরে সরে গেছে। মাতা পিতার হক, মাতা পিতার অধিকার, মাতা পিতার প্রাপ্য আদায় করতে গিয়ে গাফিলতিতে লিপ্ত রয়েছে। কিয়ামতের লক্ষণ আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহ। কিয়ামত যখন নিকটবর্তী হবে তখন মায়ের নাফরমানি করবে, মাতা পিতার বিরুদ্ধাচরণ করবে, তাদেরকে কষ্ট দেবে, তাদের সাথে দূরত্ব হয়ে যাবে। ওবাররা সাদিকাহ বন্ধুকে নিকটবর্তী বানিয়ে নেবে, বন্ধুর সাথে সুন্দর আদান প্রদান, বন্ধুর সাথে খাতির, বন্ধুর সাথে খাওয়া দাওয়া, বন্ধুর জন্য খরচ করা। আজকে দেখুন কত মানুষ রয়েছে যাদের প্রত্যেক দিন বুফিয়াই, প্রত্যেক দিন হোটেলে বা চায়ের দোকানে গিয়ে বন্ধু বান্ধবের সাথে কত টাকা খরচ হয়, যদি মাসিক হিসাব করা যায় দেখা যাবে যথেষ্ট পয়সা খরচ করে, কিন্তু মাতা পিতার জন্য মাসে কত টাকা পাঠায়, বিশেষ করে বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে যখন এক শ্রেণীর পুরুষদের লাগাম ধরে তাদের স্ত্রীরা টানতে থাকে, খবরদার খবরদার টাকা পয়সা এত খরচ করবে না, টাকা পয়সা দিবে না বাপ মা গিয়ে, ওই সময় অবস্থা পরিবর্তন হয়ে যায় অধিকাংশ মানুষের। আমরা হিসাব করি না যে আমাদের পকেট খরচ যেটাকে বলে আমাদের দেশের ভাষায় পকেট খরচ, চায়ের দোকানের বিল কত আসে, আর যারা হারাম খায় সিগারেট পান করে জর্দা খায় তাদের আবার হারাম খাওয়ার বিল কত আসে, আর মাতা পিতার খেদমতের সেবায় কত খরচ করি, এই হিসাবগুলি আমরা অনেকেই করি না। মাতা পিতার সেবা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার এত গুরুত্বপূর্ণ বিষয় শরীয়তের দিনের, এবং দিনের একটি অত্যন্ত সুন্দর বৈশিষ্ট্য দিনে ইসলামের। যেই বৈশিষ্ট্যটিকে যদি আমরা অমুসলিমদের সামনে তুলে ধরতে পারি আমাদের কথার মাধ্যমে, আমাদের বক্তব্যের মাধ্যমে, আমাদের লিখনের মাধ্যমে, এবং সবচাইতে বড় সবচাইতে আগে আমাদের আচার আচরণের মাধ্যমে, বাস্তবে যদি আমরা আমাদের প্রতিবেশী অমুসলিমদেরকে দেখিয়ে দিতে পারি যে আমরা মুসলিম হিসাবে মাতা পিতার সাথে কেমন সুন্দর আচরণ করি, কেমন সদ্ব্যবহার করি, কেমন তাদের খেদমত করি, পক্ষান্তরে অমুসলিমদের কাছে সে আদর্শ পাওয়া যায় না। এই বিষয়টি যদি আমরা ফুটিয়ে তুলতে পারি তাহলে বলতে হবে না যে ইসলাম কবুল করে নাও, বলতে হবে না যে ইসলাম সত্য ধর্ম গ্রহণ করে নাও, বলতে হবে না, বিনা বলাতেই তারা স্বেচ্ছায় খুশি হয়ে ইসলাম কবুল করবে এবং জান্নাতের পথ ধরবে। এইভাবে সাহাবায়ে কেরাম, সালাফে সালেহীন, তাবেয়ীনে কেরাম, আইম্মায়ে কেরাম ইসলামের দাওয়াত দিয়েছেন। জবান দিয়ে দাওয়াত দেওয়ার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অমুসলিমদের